আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হিকভিশনের ইসবিএস ক্যামেরা আপনি খুব সহজে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যামেরার মডেল আছে বাজারে। ইসবিএসের যতগুলো মডেল ক্যামেরাই আপনি পান না কেন, প্রত্যেকটি ক্যামেরাই একই প্রসেসে আপনি আপনার ফোনে সেট আপ করে নিতে পারবেন। তো একটি মডেল যদি আপনি ভালো করে শিখে নেন, তাহলে আপনি সবগুলো মডেল ইনশাল্লাহ আপনি আপনার ফোনে সেট আপ করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক, আমরা একটি মডেল আপনাদেরকে সাথে শেয়ার করতেছি কিভাবে আপনি আপনার ফোনে সেট আপ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা যখন আমি আনবক্স করতেছি, তখন এর সাথে একটি কেবেল এবং একটি চার্জার এবং একটি স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডটা আপনি আপনার ওয়াল মাউন্ট করার জন্য অথবা ক্যামেরাটা ঝুলানোর জন্য আপনি ইউজ করবেন। আর পাওয়ারটি হচ্ছে এই কেবেলের মাধ্যমে পাওয়ারটা দিবেন। তো আমরা পাওয়ারটা দিয়ে ক্যামেরাটা আমি অন করতেছি, অন করতেছি, দেখুন। হ্যাঁ, ক্যামেরাটা আমরা পাওয়ারটা দিয়ে নিলাম। পাওয়ারটা আপনি বিভিন্ন ভাবে দিতে পারেন। আপনি যদি পাওয়ার ব্যাংক থাকে সেখান থেকে দিতে পারেন, অথবা আপনার ল্যাপটপ ডেস্কটপের ইউজি পোর্ট থেকে দিতে পারেন, অথবা এর সাথে যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে আপনি এখান থেকে দিতে পারেন। তো দেখুন, ক্যামেরা পাওয়ার পাওয়ার নেওয়ার সাথে সাথে এখানে একটি লাল এলইডি জ্বলে উঠবে। আপনি খেয়াল করবেন, যখন আপনার এই এলইডিটি যখন আপনি নীল হবে, ক্যামেরাটা মুভ করবে এবং এরপরে বাতিটি নীল হবে, তখন আপনি আপনার অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনি আপনার বাকি কাজগুলো করবেন, যা আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো যতক্ষণ পর্যন্ত ক্যামেরাটা না ঘুরবে, অর্থাৎ ক্যামেরা, দেখুন আমি দেখতে পাচ্ছি ক্যামেরাটা ঘুরতেছে, ক্যামেরাটা ঘুরবে এবং বাতিটি এরকম নীল লাল ব্লিঙ্ক করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। এই যে ক্যামেরাটা ঘুরতেছে, ক্যামেরাটা ঘোরার পরে হ্যাঁ, ক্যামেরাটা যখন স্থির হবে এরপরে আপনি আপনার অন্য কাজগুলো করবেন। তাহলে আমরা এখন আমাদের অ্যাপসে চলে যাই। আপনি অ্যাপসটা, এটার এটা অ্যাপসটা হচ্ছে ইসবিস। ইসবিস সফটওয়্যারটা আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন EZVIZ, অর্থাৎ ইসবিস, আপনি এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো এটা আমার ফোনে ইনস্টল করা আছে, সেজন্য এটাকে ওপেন দেখাচ্ছে। আপনি আপনার ফোন থেকে এটাকে ইনস্টল করে নেবেন, খুব সহজ ইনস্টল। এরপরে ইসবি সফটওয়্যারটা অন করবেন। এই সফটওয়্যারটা প্রথমেই আপনাকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার কীভাবে করবেন এটা আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করেছি। এখন রেজিস্টার করার পরে আপনি এই হোম পেজটা চলে আসবে। হ্যাঁ, হোম পেজটা আসার পরে আপনি কিভাবে কি করবেন আমরা দেখাচ্ছি। এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচে একটি কিউআর কোড আছে, কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোডটা আপনি ক্যামেরার সামনে ধরবেন। এরপর সিরিয়াল নাম্বারটা এটা নিয়ে নেবে, আপনার ফোনের সাথে অ্যাড হয়ে যাবে। এরপর কানেক্ট টু নেটওয়ার্ক আমরা ক্লিক করবো। এখানে বলতেছে যে যে নীল বাতিটি ব্লিঙ্ক করতেছে কিনা, এটা আমরা কিন্তু শুরুতেই দেখেছি যে আমাদের নীল বাতিটি ব্লিঙ্ক করতেছে। তার মানে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এরপরে আপনি এখানে চাবে হচ্ছে আপনি এর ওয়াইফাই কানেকশনটা চাবে। আপনি যে ওয়াইফাই আন্ডারে থাকবেন অথবা যে ওয়াইফাই দিয়ে আপনি ক্যামেরাটা সেট আপ করতে চাচ্ছেন, সে ক্যামেরার সাথে, সে ওয়াইফাইয়ের সাথে আগে আপনার ফোনটা কানেকশন নিয়ে নেবেন। তাহলে আপনি দেখবেন যে এখানে সহজেই শো করতেছে। এবার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দিবেন। এরপরে সেন্ড সাউন্ড ওয়েভ এখানে চাপ দেওয়ার সাথে সাথে প্রেস করবেন। এরপরে আপনার ফোনের ভলিউমটাকে ফুল করে নেবেন। হ্যাঁ, ভলিউমটাকে ফুল করে সাউন্ড ওয়েভে ক্লিক করবেন। দেখেন এখানে একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েশন হচ্ছে, সাউন্ড ওয়েভ হচ্ছে। এটি অ্যাড হয়ে গেছে। এখন বলতেছি ভিউ ডিভাইস। তো আমরা এটা ভিউ নিয়ে নিছি, আমরা এখন ভিউ করতেছি। দেখুন ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে, ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ক্যামেরাটা, আপনি হাই ডেফিনেশন মোডে চলে গেলাম, রেজুলেশনটাকে বাড়িয়ে দিলাম।
এখন এখানে আমরা এই ক্যামেরাটাকে মুভ করাবো। দেখুন মুভ করতেছে, ক্যামেরাটা মুভ করতেছে, আমাদের দোকান দেখা যাচ্ছে, আমাদের শপটি দেখা যাচ্ছে। দেখুন গোটাগুলো দেখা যাচ্ছে, আপনি 360 ডিগ্রি মুভ করাতে পারবেন। এরপর এখানে আছে টু ওয়ে টকিং, এখানে আছে দেখুন স্পিক কথা বলার জন্য, আরেকটা আছে প্রাইভেসি মোড, অর্থাৎ আপনি আপনার ক্যামেরাটা এমন একটি জায়গায় আপনি ইনস্টল করলেন যেখানে আপনার একটা সময় আপনাকে প্রাইভেসি মোডে দরকার হয়। যখন প্রাইভেসিতে ক্লিক করবেন ক্যামেরাটা স্লিপ মোডে চলে যাবে, অর্থাৎ ক্যামেরাটা আর কোনো রেকর্ড করবে না, ক্যামেরাটা এভাবে থাকবে। তো আপনি এটা স্লিপ মোডটা অন করলে আবার ক্যামেরাটা যথারীতি আগের মতো চলে আসবে। ক্যামেরা দেখুন যে আগের মতো চলে আসতেছে। আরেকটা হচ্ছে স্ন্যাপশট, স্ন্যাপশট যদি আপনি দেন তাহলে মানে এটা আগেও বলেছি আমি যে আপনার কোন একটি ঘটনা আপনার ক্যামেরার সামনে ঘটতেছে, এটাকে যদি আপনি করেন মানে প্রমাণ রাখতে চান, প্রমাণ তো আপনার মেমোরি কার্ডে থাকবেই, তারপরও মেমোরি কার্ড খুঁজে বের করা সেটা একটা সময়ের ব্যাপার, সেজন্য আপনি সরাসরি এটাকে একটা স্ন্যাপশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আর ভিডিও, এটা আপনার পিছনের ভিডিওগুলো দেখার জন্য আপনি এই যে ভিডিও স্টোরিতে গেলে আপনি পিছনের ডেট অ্যান্ড টাইম এগুলো ঠিক করে সার্চ দিলে সাথে সাথে আপনার পুরনো ভিডিও, অর্থাৎ গতকালকে কি হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, অথবা 1 ঘন্টা আগে, সেটা যেভাবেই হোক। এক সেকেন্ড হচ্ছে আপনার, এটা মোটামুটি সহজ, খুব সহজই হয়ে গেল। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে আপনি আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে লগ আউট দিয়ে দেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ফোনের ইউজার নেম অথবা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন, অর্থাৎ যে আইডিটা আপনি ক্রিয়েট করলেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি এখান থেকে ভুলে লগ আউট দিয়ে দেন তাহলে কিন্তু এই ক্যামেরাটা আর কাজ করবে না, ক্যামেরাটা আপনার ক্লাউড রিসেট দেয়া না পর্যন্ত আপনি এটা কাজ করবে না। ক্লাউড দেওয়া একটি সময়ের ব্যাপার এবং একটু ঝামেলার, হ্যাঁ ওটা আমরা না যাই, আমরা এটাকে এখান থেকে লগ আউট করবো না সরাসরি, হ্যাঁ এখান থেকে আমরা বের হয়ে যাব। এটি একটি বিষয়, আর এখানে আরো অনেক ব্যাপার আছে, আছে ফাংশন আছে, এগুলো আপনি দেখে নিতে পারবেন আস্তে আস্তে। ফাংশন আছে সাউন্ড কনফিগারেশন, সেভ ডিভাইস, আমার মনে হয় এটা মাই শেয়ার হচ্ছে, আপনি এখান থেকে যদি আপনি কোনো আপনার ফ্রেন্ডকে দিতে চান যে সে আপনার ক্যামেরাটা দেখুক, বা তাহলে আপনি তাকে এখানে শেয়ারে নিয়ে নিতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনার ফ্যামিলি আর বাকি সবাই এই ক্যামেরাটা দেখুক, তাহলে আপনি ইসবি সফটওয়্যারটা যখন আপনি এর আইডিটা ওপেন করছেন সে আইডি বা পাসওয়ার্ডটা আপনি তাকে শেয়ার করে দিলে সে দেখতে পারবে ও ক্যামেরা। সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ডের পরে আপনার একটা আপনার একটা কোড চাবে, কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা অনেকেই প্রবলেম হয়। এখানে দেখুন ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আছে, ভেরিফিকেশন কোড, হ্যাঁ এখানে আছে, এই যে এটা এই ভেরিফিকেশন কোডটা আপনি তখন তার ফোনে আপনার দিতে বলবে, আপনি দিয়ে দিলেই সে আপনাকে দেখতে পারবে, সে যত দূরে থাকুক না কেন আপনার ক্যামেরাটা সে অ্যাক্সেস পাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদের এই শপের নাম্বারগুলোতে কল করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।